প্রিয় দর্শক, আমরা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের খবর রাখছি, কিন্তু আমরা কি আমাদের দেশের বাজারে জিনিসপত্রের দাম যে পর্যায়ে গিয়ে ঠেকেছে, সেইখানে যে দাম বাড়াকমা যুদ্ধ হচ্ছে, সেই দাম বাড়াকমা কমানো নিয়ে সরকার কি সে খবর রাখছে, কিংবা এই যে যুদ্ধের সাথে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস, নাবিশ্বাস এবং পকেট হাতে দেখছে পকেটে আর কিরো কিছু নেই এবং পকেট হাতে যে কটা টাকা পাচ্ছে সেটি দিয়ে বাজারে গিয়ে ওটা যে ব্যাগের থলির শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে, সে খবর কি কেউ রাখছে? আমরা অনেক কথা বলছি, আমরা বলছি আমাদের আয় বেড়েছে, সেই কারণে আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু আমরা তো সেটাও দেখতে পাচ্ছি যে ভোটের লাইন যতটা দীর্ঘ হয় তার চেয়ে দীর্ঘ হচ্ছে দিনকে দিন টিসিবির লাইন। মধ্যবিত্ত সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সব মধ্যবিত্তকে কি পারছে টিসিবির লাইনে গিয়ে দাঁড়াতে? আর কদিন পর রোজা, এভাবেই যদি হু হু করে বাড়তে থাকে চিনি, চাল, ডাল, তেল, নুন, লবণ, তেল সব কিছুর দাম, সবজি থেকে শুরু করে সব কিছুর দাম, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবো আমরা? খাবোটা কি? সামনে না হয় রোজা আছে, রোজা থাকতে হবে, কিন্তু তারপরে কি হবে, এখন কি হবে? এত হোঁচট খাচ্ছে সরকার, তারপর কি সরকার কতখানি শিক্ষা দিয়েছে এবং আমাদের শিক্ষা দিচ্ছে নাকি সরকার শিক্ষা দিচ্ছে? এই নানাবিধ প্রশ্ন এখন মানুষের মনেই ঘুরছে। সব কিছুকে নিয়েই আমি সোমা ইসলাম ম্যাট্রেসেল টু দ্য পয়েন্টে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমাদের আলোচনার বিষয় বাজারের আগুনে ক্রেতাহুতি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন গোলাম রহমান, সভাপতি ক্যাব, আমাদের সঙ্গে আছেন জোনায়েদ সাকি, সমন্বয়ক গণসংহতি আন্দোলন, আমাদের সঙ্গে আছেন হাজি মোহাম্মদ গোলাম মাওলা, সভাপতি বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই সাকি আপনাকে দিয়ে। সাকি, আপনাকে দিয়ে শুরু করবো এই কারণে, কারণ আপনি শুরু করেছেন, আপনি সবার কথা বলছেন, সাধারণ মানুষের কথাও বলছেন, কিন্তু আমাদের বড় বড় রাজনৈতিক যে দলগুলো তাদেরকে দেখছি শুধু সারা ভোটের কথা বলছে, কোন সরকারের অধীনে ভালো ভোট হবে, কোন সরকারের অধীনে খারাপ ভোট হবে, কিন্তু যে জনগণ ভোট দিতে যাবে তারা কি খাচ্ছে সে কথা কেউ কি ভাবছে? বাজার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জনগণের অবস্থা কি, সরকারের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক এবং যারা দেখছেন। আসলে এইবার পরিস্থিতি এতটাই মানে কি বলে যে অনিয়ন্ত্রিত, লাগামহীন, যে সবাইকেই কথা বলতে হচ্ছে এবং বড় মাঝারি সকল দলই আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে তাদের এই বিষয়ে কর্মসূচি দিচ্ছেন, কথা বলছেন। আমরাও আজকে সচিবালয়ের সামনে আমাদের সীমিত ক্ষমতায় আমরা যতটুকু পেরেছি বিক্ষোভ করেছি এবং আমরা বহুদিন ধরে যে কথাগুলো বলছিলাম আজকেও সেই কথাটা বলছি যে পরিস্থিতি কিন্তু এরকম অনেক সময় আসতে পারে যে আপনার হাতে পুরো সব কিছু আপনার হাতে নাও থাকতে পারে, তাহলে আপনার নীতিটাই হবে এমন যে আমার যাকে বলে অ্যাডভার্সারি, মানে আমি এমন পরিস্থিতি আসতে পারে যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে থাকবে না, ফলে এরকম অনিয়ন্ত্রিত পরিস্থিতি কিভাবে আমরা মানে আমাদের স্বার্থটা রক্ষা করব, জনগণের জীবনকে একটু মানে তার কষ্টটা কম করব, সেই জন্যই তো সরকার। তো সরকার, আমরা যেটা বারবার বলি যে দেখুন এই সরকার প্রবলভাবে গণমানুষ বিরোধী, কারণ গণমানুষের, আমরা যে রাজনীতি করি, গণমানুষের রাজনীতির মানেটা কি? সবচেয়ে বঞ্চিত মানুষটাকে কেন্দ্রে রেখে একটা জাতীয় নীতি প্রণয়ন করা। তাহলে এইটা কিছু মুষ্টিমেয় অলিগার্ক, অলিগার্ক শব্দটা এখন বৈশ্বিকভাবে আলোচিত হচ্ছে, অলিগার্ক মানে কতগুলো একচেটিয়ার হাতে সমস্ত নিয়ন্ত্রণ চলে যাওয়া, এটা কিন্তু বাকি সবার আর কোনো অধিকার তখন থাকে না। এই যে একচেটিয়ার হাতে সমস্ত নিয়ন্ত্রণ চলে যাওয়া, এটা ঠেকানো, একটা মিনিমাম প্রতিযোগিতামূলক জায়গা বজায় রাখা এবং কেউ একচেটিয়া হয়ে যেতে নিলে সেটা ঠেকানোর জন্য সরকারের বিশেষ বিশেষ কতগুলো উদ্যোগ থাকা, এটা কিন্তু একটা গণমানুষের পক্ষের নীতি। আমরা কি দেখলাম যে এই যে ভোজ্য তেল থেকে শুরু করে যে সমস্ত পণ্য আমাদের বিদেশ থেকে, অনেক কাঁচামাল বলি আর সরাসরি পণ্য বলি, আমদানিতে নির্ভর থাকতে হয়। হ্যাঁ, এখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তো দাম বাড়ার অজুহাতে যে পরিমাণে দাম এখানে বাড়ানো হচ্ছে, তো এখন এটা তো দাম বাড়ানোর অজুহাতে মজুদ কি আছে? আমি এটাই বলছি যে দেখুন দাম বাড়ানো হচ্ছে, এখন দাম যে বাড়তে পারে এই কথাটা কি আমি বলবো, আপনি বলবেন না উনি বলবে? এই দাম বাড়ার, বাড়তে পারে এই প্রজেকশনের জন্যই সরকারের একটা বাণিজ্য মন্ত্রণালয় আছে, এই প্রজেকশনের জন্যই ওখানে অনেকগুলো কর্মকর্তাকে আমরা বেতন দিয়ে সেখানে বসানো হয়েছে, তারাই প্রজেক্ট করবে যে আগামী এই করোনাকালে 2 বছরে, 3 বছরে, 5 বছরে কি ধরনের দামের প্রজেকশন হতে পারে, সেটার ভিত্তিতেই কিন্তু একদিকে যেমন এই যারা আমদানি করেন তারা আছেন, তা অন্যদিকে মানে তাদেরকেও সরকারের নির্দেশনা থাকবে, তাদেরকেও ব্যবসায়িক দিক থেকে তারা যাতে এই কাজগুলো করেন সরকার সেদিক থেকে তাদের একটা নির্ভরতা দিবেন, অন্যদিকে তারা যাতে একচেটিয়া হতে না পারেন তার সরকারের উচিত
বিকল্প যেমন চাল সে আমদানি করে তেমনি সকল পণ্যের ক্ষেত্রে বিকল্প আমদানি ব্যবস্থা করা যাতে করে সে বাজারে ভারসাম্য রাখতে পারে এক টিসিবি খুলে রেখেছেন টিসিবিও ওগুলোর উপর নির্ভরশীল এখন তো মানুষ টিসিবির পেছনে দৌড়ে কুল পাচ্ছে না কারণ টিসিবিও আওতার বাইরে চলে যাবে টিসিবি এখন মধ্যবিত্তের আওতায় গরিব মানুষের আওতায় কিংবা আমাদের নিম্ন আয়ের মানুষের আওতার মধ্যে আর থাকছে না সুতরাং মধ্যবিত্ত টিসিবির দিকে দৌড়াচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষ কোথায় যাবে নিম্ন আয়ের মানুষ কোথায় যাবে আমি একটু গোলাম রহমান স্যারকে যুক্ত করে নিতে চাই গোলাম রহমান স্যার আপনি আছেন আমাদের সঙ্গে শুনতে কি পাচ্ছেন কথা জি শুনছি পাচ্ছি স্যার যেটা জোনায়েদ সাকি বলছিলেন এবং যেটা চিত্র সেই জায়গাটা নিশ্চয়ই আপনিও সেই চিত্রটাই চোখে দেখতে পাচ্ছেন যে যেটা বলছিলেন বাজারে জিনিসপত্রের দাম লাগামহীন নিয়ন্ত্রণহীন এটা কি একদম সেই অতীত থেকে আমরা দেখে আসছি এই মুহূর্তে এই অবস্থা আর একটা যে যা দাম যে বাড়তে পারে সেই বাড়ার বিষয়টা বাণিজ্য মন্ত্রণালয় কি দেখেন না নাকি যখন বেড়ে যায় তখন তারা বুঝে দেখেন আমি যেটা পরিষ্কার জানতে চাই যে এই সব দাম বাড়া কমা নিয়ে সরকারের কি একদম একটা ভবিষ্যৎ পরিকল্পনা কোথাও করে আছে নাকি করাটা দরকার আমরা তো 90 এর দশকের গত শতাব্দীর 90 এর দশক থেকে মুক্ত বাজারের খুব উপযোগী হয়ে গেছে তো মুক্ত বাজারের যে মানে মূল কথা হলো ব্যবসায়ীরা ব্যবসা করবে সরকার শুধু নীতি সহায়তা দিবে সরকার ব্যবসাদিকে ব্যবসায়ীদেরকে পথ নির্দেশনা দিবে না দিবে নীতি সহায়তা তবে ভোক্তার দিকটা মুক্তবাজারের মোটা আমি খুব মানে সাধারণভাবে কথা বলি দুই কথা বলে থাকি যে মুক্ত বাজারের দুইটা চাকা আছে একটা চাকা হলো লাভের চাকা যেটা ব্যবসায়ীদেরকে আরও ব্যবসা করতে আরও উৎসাহী হতে ইত্যাদি যোগায় আরেকটা হলো নানা ধরনের নীতি আপনার রেগুলেশনস বা এইসব যার দ্বারা ব্যবসাকে নিয়ন্ত্রণ করে ব্যবসা যাতে বান্ধব হয় সেদিকে চেষ্টা করা কিন্তু দুর্ভাগ্যবশত 90-এর দশকে যখন আমরা শুরু করি আমরা শুধু লাভের চাকাটাকেই আর কি জোরদার করেছি এবং লাভের টাকাটা জোরদার করতে যে যেখানে মুক্ত বাজারের মূল কথা হলো প্রতিযোগিতা আমাদের এখানে ঠিক তার বিপরীত হয়ে গেছে যেহেতু নিয়ন্ত্রণহীন ছিল তাই যেখানে আগে হয়তো 20 জন আমদানিকারক ছিল বা উৎপাদক ছিল বা রিফাইনার ছিল সেইখানে এখন সেইটা দাঁড়াইছে 3-4 জন যার ফলে মানে আমরা যারা ভোক্তা তারা তো বটেই এমনকি সরকারও আপনার কিছুটা জিম্মি হয়ে গেছে বলে মনে হয় তার মানে স্যার সরকার কি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে গেছে সরকার কি ব্যবসা বান্ধব জনবান্ধব না না সরকার চেষ্টা করছে এটা আর কি কিন্তু অবস্থার প্রেক্ষাপটে এখন সরকার জনবান্ধব হওয়ার জন্য যেটা করছে ব্যবসায়ীদেরকে ডেকে মাথায় হাত বুলাইয়ে পিঠে হাত বুলাইয়ে যে একটা সমঝোতামূলক মূল্য নির্ধারণের প্রচেষ্টা আমরা প্রায়শ দেখি বাণিজ্য মন্ত্রণালয় অনেক কিছু উদ্যোগ নিচ্ছে এটা আমাদের অনেকটা দৃশ্যমান কিন্তু এই যে মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতি এর জন্য নীতিগত যে মনিটারি পলিসি বা ফিসক্যাল পলিসি এই দুইটি পলিসির দায়িত্বে কিন্তু অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা সবাই সামনে পাই বলে আমরা বাণিজ্য মন্ত্রণালয় দেখে আঙ্গুল দেখাই কিন্তু সার্বিকভাবে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে দায়িত্ব সেইটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এবং অর্থ মন্ত্রণালয়ের তাদের কোনো কথা উচ্চবাচ্য কথাবার্তা আমরা এখন পর্যন্ত শুনছি না হ্যাঁ মানুষের সাধারণ মানুষের মানে আপনার সরকারের হিসাবে তো আমাদের গড়পড়তা আয় স্যার সাধারণ মানুষ তো এত কিছু বোঝে না যে আসলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আর কোনটা দায় বেশি সাধারণ মানুষ বুঝে যে তার দাম বেড়ে যাচ্ছে অনেক বেশি তো সেই দামটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য কিংবা আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে কেন দাম বেড়ে যাচ্ছে সেই জায়গাটাতে সামনে তো রোজা তাহলে আর কতটা দেওয়ালে গিয়ে পেট পিঠ ঠেকবে এখন করণীয়টা কি কি করলে দামটা কমবে এবং দামটা কমানোর আর কোনো ব্যবস্থা আছে কি না আমি স্যার আপনার কাছে এই প্রশ্নটি রাখছি আমি তো বললাম ফিসক্যাল পলিসির ট্যাক্স রেশনালাইজেশন স্যার এটা আপনি বুঝতে পারছেন ব্যবসায়ীরা বুঝতে পারছে জোনায়েদ সাকি বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি কিন্তু যারা বোঝার সরকার কেন তাহলে এটা বুঝতে পারছে না সরকার যে কেন বুঝছে না সরকার তো উন্নয়ন নিয়ে আছে সরকার তো উন্নয়ন সরকার বলছে
যে রাজ্য উন্নয়ন করছে, উন্নয়নের উন্নয়ন হচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে। কিন্তু মাথাপিছুর কথাটা বলছিলাম, হ্যাঁ মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু কার বাড়ছে? আমার তোর মাথা পিছু, আমার আয় তো বাড়েনি, আপনার কি বেড়েছে? না আমাদের তো আয় বাড়েনি, আমার কিন্তু অনেক কমেছে এবং অনেক মানুষের কমেছে বলে আমার ধারণা। একদিকে ব্যয় বেড়েছে আরেক দিকে আয় কমেছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের উপরে সরকারের, বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের উপরে সরকারের নিয়ন্ত্রণ খুব একটা নাই, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ খুব একটা নাই। তবে ব্যবসায়ীরা যে অপকর্মটি করে তা হলো কম দামে যে পণ্য ক্রয় করেছে তাও আর কি আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার সাথে সাথে বেশি দামে বিক্রি। এটা বড় ব্যবসায়ীর খাতেও প্রযোজ্য, ছোট ব্যবসায়ীর খাতে। স্যার আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু যেতে চাই। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী আছেন, হাজী মোহাম্মদ গোলাম মওলা, তার কাছে একটু যেতে চাই। কারণ আপনি স্যার বলছেন আমদানি নির্ভর পণ্যের উপরেও সরকারের নিয়ন্ত্রণ নেই, ব্যবসায়ীদের উপরেও নিয়ন্ত্রণ নেই, বিপদে পড়লে সরকার ব্যবসায়ীদের মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে দাম কমানোর একটা সমঝোতা করে, কিন্তু সেটাতে লাভের লাভ কিচ্ছু হয় না। আমাদের সাথে আছেন হাজী মোহাম্মদ গোলাম মওলা। এই যে দেখেন, আপনি তো তেল নিয়ে কাই কারবার, কিন্তু সবচেয়ে বড় কথা তেলের কেজি লিটার ভোজ্য তেল 180 টাকা আজকে, রোজার সামনে পাম অয়েল তেল এবং ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি হবে না। তাহলে কি হলো, কেন হলো, কি কারণে, উপায় কি বলেন তো? সামনে কি রোজা আরও বাড়বে? আগাম বার্তা দিয়ে দেন। ধন্যবাদ আপনাকে, এবং আমি সম্মানিত আলোচকদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য দিচ্ছি। আসলে যে আমাদের যেগুলি আমদানি যোগ্য পণ্য সেগুলির ব্যাপারে আমাদের যথাসময় যথাযোগ্য কাজ না করার কারণে মন্ত্রণালয় আজকে আমাদের এই দশা। যখন প্যান্ডেমিক, করোনার প্যান্ডেমিক আপনার শুরু হলো, তখন $715 ছিল আপনার সোয়াবিন তেল ক্রুড, সেটা বেড়ে এখন হয়ে গেছে $800 এবং ফ্রেটও বেড়ে গেছে। আমাদের, আমরা সারা বাংলাদেশে যে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী আছি, আমরা টোটালি ডিপেন্ডেন্ট হলাম আমাদের এই কয়েকটা গ্রুপের উপরে, যেমন সিটি গ্রুপ, টিকে গ্রুপ, যারা এই ক্রুডটা এবং সিডস আমদানি করেন, ক্রাশ করেন, উৎপন্ন করেন, বিপণন করেন, এবং সারা বাংলাদেশের যে খুচরা ব্যবসা আছে তারও ডিপেন্ডেন্ট, ওনারা ডিপেন্ডেন্ট হলো বিশ্ববাজারের উপরে। আমার যেটা বলার হলো যে আমাদের, কিন্তু আপনি যে বললেন যে মাওলা সাহেব, যে এই যে দুটো প্রতিষ্ঠানের কথা বললেন, তাদের উপরে নির্ভর করা ছাড়া আর কোনো বিকল্প কি আছে? বিকল্প আমাদের কোনো পথ নেই। আমাদের দেখেন, আমি বলি যদি থাকতো তাহলে কি হলে আমাদের মুক্তি হতো? তাহলে আমাদের কম্পিটিশন হতো, আমাদের যে সরকারের একটা মিল আছে থাকাটা কি তাহলে উচিত ছিল? কোনটা উচিত ছিল? গভর্নমেন্ট এগুলো অনেক আগেই চিন্তা করা উচিত ছিল। আমি গুলাম রহমান স্যার, আমরা বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন টকশোর মাধ্যমে বহুবার বলেছি, মোট কথা হলো যত সময় যথাযোগ্য পদক্ষেপ না নেওয়ার কারণে, আমাকে যদি বলার সুযোগ দেন তাহলে আমি ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি। $715 যখন আপনার এই সোয়াবিন তেল ছিল, তখন চায়না এবং ইন্ডিয়া পর্যাপ্ত পরিমাণ, তারা সেকেন্ড ওয়েব, থার্ড ওয়েবের কথা চিন্তা করে তারা রিজার্ভ করে নিল। আর আমাদের টনক নিল কখন? যখন নাকি আপনার এই $1800 হয়ে গেল। এখন আমাদের আলোচনা দফা দফা দাম বাড়া, ব্যবসায়ীদের বিভিন্ন, আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি অন্যায়ভাবে। মিল মালিকরা গভর্নমেন্টের সাথে সেটেলমেন্ট করলো যে তোমার $760 সর্বোচ্চ বিক্রি করতে পারবা, যেটা পেট বোতল, সেটা আমরা পাইকারি ব্যবসায়ীরা এর সাথে জড়িত না, এটা তারা তাদের পরিবেশকের মাধ্যমে এই মালটা ডিস্ট্রিবিউশন হয় রিটেলারের কাছে, আমরা লুজ সেলটা বিক্রি করি, ড্রাম আর কি। আপনার, আপনি রেড করলেন সরকারের সাথে, আপনি আমাদের কয়েকদিন আগে DGFI মহোদয়ের সাথে মিটিং ছিল, সেখানে মিল মালিকরা ছিলেন, আমাদের যা প্রয়োজন এই রমজানে তার থেকে বেশি আমাদের ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা সব কিছু মজুদ আছে, কিন্তু আপনার দাম একটা বেঁধে দিল যে এই দামে খুচরা বিক্রি করা হবে। আপনাকে, আমাকে মালটাকে সরবরাহ দিতে হবে, আপনি চাটুকারিতা করে আসলেন DGFI মহোদয়ের কাছে, বাণিজ্য মন্ত্রণালয়ে, যে আমি এই কাজ করব। সেখান থেকে বেরোয় দেখা গেল আপনার কয়েকটা মিলে মাল ডেলিভারি নেই। ওই উপস্থিত ওই সভাতেই বলা হলো, কয়েকজন ব্যবসায়ী কমপ্লেন করলো, আপনারা তো মাল ডেলিভারি দিচ্ছেন না, বললো যে আমাদের যে শিপমেন্টটা ছিল এটা ডিলে হয়ে গেছে, যে কারণে আমাদের ট্যাঙ্কিতে মাল নেই, কয়েকদিনের মধ্যে চলে আসবে। এখন একমাত্র সিটি গ্রুপ এই লুজ তেলটা সরবরাহ করে বাজারটাকে কোনো মতো চালাচ্ছে, আর যে টিকে গ্রুপ বলেন, মেঘনা গ্রুপ বলেন, এরকম অনেকটা প্রতিষ্ঠানে মাল ডেলিভারি হচ্ছে না। কি করছেন ভোক্তা এসে
ক্ষুদ্র একটা ব্যবসায়ীকে জরিমানা করে গেলেন, অসহায় মানুষটাকে। তার অপরাধটা কি, সে আমার কাছে মাল কিনে নিয়ে গেল, সেই মিলের গেটে যখন ট্রাক নিয়ে এসে গেল তার মালটা পেতে লাগলো 5 দিন। তাহলে তার পার ডে যদি ট্রাকটা 3,000 টাকা করে ড্যামেজ হয়, তাহলে 3×5=15,000 টাকা তার ড্যামেজ হয়ে গেল, বাড়তি টাকা দিতে হবে। আমার প্রশ্ন হলো, আপনি আমাকে 150 টাকা মাল দিলেন সরবরাহ, আপনি বললেন আপনি 152 টাকা বিক্রি করবেন, আমি যদি 153 টাকা বিক্রি করি তাহলে তো আমি অপরাধী। কিন্তু ভোক্তা কে করলো, তুমি তো কমে নিয়ে আসছো, তুমি বেশি বিক্রি করতেছো কেন? কেন সে বেশি বিক্রি করতেছে এই কারণটার ব্যাখ্যা চাওয়াটা উচিত বলে আমি মনে করি। আর আপনি যত আমার মতো 1 লক্ষ ব্যবসায়ীকে বেঁধে পিটানো হয়, আমার 1 টাকা মালের দাম কমানো সম্ভব না। আমার আমি শুধু না, আমার যে টিসিবি যে মালগুলি আপনার ট্রাক সেল করছেন তারও ডিপেন্ডেন্ট হলো এই 4-5টা লোকের উপরে। আমাদের সরকারের শুধু কিছু চাউল আছে, কিছু হয়তো গম আছে, এছাড়া ডাল বলেন, চাল বলেন, ভোজ্য চাল বলেন, চার পাঁচটা লোক, এর বাইরে এই লোকগুলো কি আর 10-20টা হতে পারে না? এক সময় ছিল লস টস করে তারা বিশ্ববাজারে, আজকে দেখছেন আপনি $1,800 ভোজ্য তেল, এমন হতে পারে 10 দিন পরে এই $1,800 কমে $1,000 হয়ে গেছে, যেটা ঘটনা ঘটছে আপনার তত্ত্বাবধায়ক আমলে। কিন্তু এবার যে অবস্থা দেখা যাচ্ছে, জ্বালানি তেলের মূল্য বাড়ছে, এদিকে যুদ্ধ লাগলো, এদিকে ব্রাজিলে আপনার ফ্রেটের চার্জ বেড়ে গেছে অল ওয়াইড, যে ফ্রেট ছিল $1,000 সেই ফ্রেট এখন আসছে $5,000। এখন সামনে তো কদিন পর, এখন সামনে দেখেন, আমি বলি আমরা আজকে 1.5-2 বছর যাবত বলতেছি আমাদের মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় কিছুই করার নেই, কারণ ট্যাক্সটা ইম্পোজ করে হলো আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের কোনো মন্ত্রণালয়ের সাথে কোনো মন্ত্রণালয়ের সমন্বয় নেই। এখন যখন $715 আপনার ভোজ্য তেল ছিল, তখন যে ভ্যাটটা নেওয়া হতো তখন ডলার ছিল $82, এখন ডলার হচ্ছে $88, কিন্তু আবার মালের দাম হলো $1,800, তাহলে কনভার্ট করে খুব হাই ভলিউম হয়ে যাচ্ছে। এর উপরে সরকার নিচ্ছে আমার কাছ থেকে আনুমানিক 35 টাকা পার লিটারে ট্যাক্স। আমাদের কিছু করার নেই, আপনারা বলছেন হাত পা বেঁধে পিটালেও আপনাদের 1 টাকা কমানো সম্ভব না। শুধু যদি অর্থ মন্ত্রণালয় এই যে সামনে যে এই যে মানুষের কান্নাকাটি এই ভোজ্য তেল নিয়ে, তাদের কি হৃদয় কি একটু আপনার আঘাত হয় না যে কি আছে উন্নয়ন কোনো স্টপ করে? যদি আমরা এই ট্যাক্সের কথা উপস্থাপন করি তখন বলেন যে এই বড় উন্নয়নগুলি বাধাগ্রস্ত হবে, আমি মারা যাব, আমার উন্নয়ন কি হবে, আমি খেতে পারবো না, আমার উন্নয়ন কি হবে? তাহলে এই ট্যাক্সটা যদি আপনার 3 মাসের জন্য এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এই সিচুয়েশনে ইন্ডিয়া ট্যাক্স অনেক মকুব করেছে, আমার আমার সরকার কি পারেন না? আমাদের সরকার কি পারে না? ব্যবসায়ীর প্রশ্ন তুলেছেন, আমাদের সরকার 35 টাকা আপনার পার লিটারে কমে যাবে, জি 35 টাকা পার লিটারে কমে যাবে, তাহলে সেই শুল্কটা প্রত্যাহার করা কমে, হ্যাঁ ভ্যাটটা প্রত্যাহার করলে। জোনাস সাকি, যে জায়গাটা ওনার থেকে শুনছিলাম, উনি বললেন সমন্বয়ের একটা বড় ঘাটতি আছে, পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিলেন, এই প্যান্ডেমিক কারণে তারা মজুদ করেছে, কিন্তু আমাদের আসলে কিছু ছিল না, কোনো ভিশন নাই, প্ল্যান নাই। ধন্যবাদ আপনাকে। এই কথাটাই আমি শুরুতেও বলেছিলাম, আবারও বলি, এই যে গত 1 বছরে সয়াবিনের তাল দাম এখন দ্বিগুণ হয়েছে, এখন আজকের আজকে আসলে দ্বিগুণের একটু বেশি, এবং এটা সংবাদ মাধ্যমে এসছে কিভাবে গত মানে প্রায় নিয়মিতভাবে এই বৃদ্ধিটা ঘটেছে। তাহলে গভর্নমেন্ট বলে তো একটা জিনিস থাকতে হবে না? আপনি যদি ভাবেন যে আচ্ছা 10 টাকা যখন বাড়লো তখন কেন আপনি রাস্তায় নামেন নাই, আচ্ছা তখন তো আপনি এই টক শো আয়োজন করেন নাই, প্রশ্নটা তো এগুলো অনেকগুলো জিনিসের সম্পর্কিত। তাহলে সরকারের মানুষের প্রতি যদি ন্যূনতম দায়িত্ব থাকে তাহলে তারা যেটা করতো, যে এই যে দামটা যে বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিণতিটা কী হবে সেটা নিয়ে আগাম পরিকল্পনা, যে কথাটা উনিও বললেন, তাহলে আমরাও সেভাবে আমাদের আমদানি করতে পারতাম, প্রতিষ্ঠানগুলোকে বলতে পারতাম তোমাকে তুমি মজুদ করো এই পরিমাণে, যাতে করে তুমি আগামী 1 বছর কিংবা 2 বছরের আমাদের চাহিদা পূরণ করতে পারো। না না, সরকারের কাজই তো হচ্ছে, সরকারের কাজ শুধু নীতি সহায়তা মানে কি, সরকার মুক্ত বাজারেও বাজারের যে নিয়ম, তার মানে তো এটা এক শুধুমাত্র একচেটিয়া হতে দিবে, এটা তো সরকার না, বাজার অর্থনীতির মধ্যে যাতে কেউ একচেটিয়া হতে না পারে এটাই সরকারের কাজ। সরকার সেই একচেটিয়া ঠেকানোর কাজ আছে, সেটা করার জন্য তাকে এমন ধরনের নীতি তৈরি করতে হবে যাতে একচেটিয়া না হতে পারে। দুই, যদি সম্ভাব্য নানা ধরনের দুর্যোগ এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেমন করোনা, যেমন যুদ্ধ, কাজেই সেই পরিস্থিতিতে সে আগাম পলিসি নেবে। দুইটার ক্ষেত্রে সরকার ব্যর্থ, বরং আমি দেখতে পাচ্ছি তাদের একটা গোপন সিন্ডিকেট সহায়তা আছে। এখন তারা মাঝে মাঝে বাণিজ্য মন্ত্রী বলেন সরকারি জিম্মি হয়ে যাচ্ছে, সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাচ্ছে, সিন্ডিকেটের উপরেই তো সরকার বসে আছে, ফলে এটাই হচ্ছে প্রধান সমস্যার জায়গা, যে কারণে ওই নীতিগুলো উনি বোঝেন
ডক্টর গোলাম রহমান বোঝেন, আমি কিছুটা বুঝি, আপনি বোঝেন, সাধারণ মানুষ বোঝেন, কিন্তু সরকার সেটা গ্রহণ করে না কেন? স্ট্রেইট স্বার্থ, তারা এখানে একটা বড় ধরনের ভাগবাটোয়ারা আছে। আমি যে জায়গাটাতে গুরুত্ব দিব সেটা হচ্ছে আসল জায়গাটা আপনি ধরতে পারবেন যখন সরকারের মন্ত্রীরা বলেন হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ছে তবে জনগণের আয়ও বাড়ছে, ফলে জনগণের মধ্যে কোনো সমস্যা নেই। এর মতো এইরকম নিষ্ঠুর রসিকতা করতে পারেন যখন টিসিবি ট্রাকের পেছনে, যখন এখন নিম্ন আয়ের মানুষের সাথে মধ্যবিত্ত যখন দৌড় দিচ্ছেন, এটার অর্থ হচ্ছে যে পরিস্থিতিটা কতটা ভয়াবহ জায়গায় এসছে। সেই জায়গায় মন্ত্রীরা এই নিষ্ঠুরতা করতে পারছেন, এটা করতে পারছেন, কারণ আসলে যদি মিনিমাম এটাই আমরা বলি যে ন্যূনতম গণতন্ত্র কার্যকর থাকলে, ন্যূনতম ভোট যদি কার্যকর থাকতো বাংলাদেশে, তাহলে আজকে এই ধরনের মন্ত্রীরা এই ধরনের কথা বলছেন তো তারা ভাবতেন যে জনগণ তাদের একসময় দামটা যেখানে গিয়ে ঠেকলো। আমাদের দেশে এত এত রাজনৈতিক দলগুলো আছে, তারা কেন কোনো কিছু না, সবাই মাঠে নামছে, সামনে আরো অনেক বড় কর্মসূচি আসছে, এবং আমরা তো আজকে বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবরোধ প্রতিরোধ করব, ঘেরাও করব, আমরা এমনকি হড়তালেও যাব যদি সরকার কোনো ব্যবস্থা নেয়। এখন সরকার ইমিডিয়েট যে ব্যবস্থাগুলো, প্রথমত যে কথাটা আমি ওনার সাথে একটু আলোচনা করছিলাম, উনি বলছিলেন যে একটা সার্টেন প্রত্যেকটা ফসলের এক একটা মৌসুম আছে, ফসলের মৌসুম যখন তৈরি হয় তখন কৃষক সবচেয়ে কম দামে বেচে দিতে বাধ্য হয়, সে যে উৎপাদক সে ফসল পায় না, তারপরে ওইটা এক ধরনের মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী বলে যারা, কিংবা যারা আমি বলতে পারি যে এটার যে বিতরণ প্রক্রিয়া যারা অংশ নেন, আমি তাদের কোনো গালি দিচ্ছি না, এই বিতরণ প্রক্রিয়া যারা অংশ নেন সেখানে কিছু কায়েমি স্বার্থ এমনভাবে পুরো মানে এর থেকে ফায়দা তোলেন, সেই ফায়দা তোলার ব্যবস্থাটা সরকার করে দেয়। কিন্তু সরকার যদি ফসলের দামের মানে যখন ফসলটা উঠছে তখন যদি ফসল সংগ্রহের ক্ষেত্রে একদিকে যেমন বাজার থেকে ফসল তুলবে, তেমনি সরকার নির্দিষ্ট যেমন ধান কেনে তেমনি সমস্ত ফসলের ক্ষেত্রে তারও একটা স্টোরেজ থাকবে, এটা হলো এক। দুই হচ্ছে ওই সময় ট্যাক্স নীতি কী হবে, কারণ ওই ট্যাক্স নীতির উপর নির্ভর করবে কৃষক ঠিকমতো দামটা পাবে কি না। এইটার ফলে কী হবে, কৃষকের হাতে টাকাটা পাওয়া যাচ্ছে, সেই টাকাকে তো কৃষক ব্যয়ই করবে, বাজার থেকেই তো জিনিস কিনবে, ফলে অর্থনৈতিক যে গতিটা সৃষ্টি হয়, এখন আজকে এই দ্রব্যমূল্যের দাম কেবল একজন শ্রমিক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষক তার উপরে যে ভারী পড়ছে তা না, কিন্তু সে তো কিনতেই পারছে না, সে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, তার ফলে সে অন্য যে জিনিস কিনতে পারতো আগে তার প্রকৃত আয় কমে যাওয়ার কারণে, এখন সেটাও কিনতে পারছে না, ফলে সামগ্রিকভাবে আমাদের অভ্যন্তরীণ বাজারের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। ফলে আমি বলছি যে সমাধান হচ্ছে ফসলের দামের, ফসল যখন ওঠে তখন একটা নীতি লাগবে, সরকারের বিকল্প আমদানি কার্যক্রম থাকতে হবে, এবং এই ধরনের কয়েকটি অলিগার্ক যাতে পুরো ব্যবস্থার উপরে একচেটা কায়েম করতে না পারে তার জন্য সেখানে প্রতিযোগিতার সৃষ্টি করতে হবে, এবং সরকারের নীতিটাকে সেইভাবে সাজাতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমদানিরও বহুমুখী উৎস সৃষ্টি করতে হবে। পেঁয়াজের ক্ষেত্রে কি ঘটেছিল, এক উৎস থেকে আমাদের পেঁয়াজের আমদানি থাকার ফলে আমরা অভিজ্ঞতা আছে, কাঁচামরিচ আছে, অভিজ্ঞতা আমাদের সুযোগ দেন, আমি বলবো মরিবাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন 17 বছর আমি জানি থেকে বাণিজ্য মন্ত্রী মহোদয় যখন 200 টাকা পেঁয়াজ হলো তখন বললেন যে ভারত আমার সাথে অনেক প্রতারণা করছে, আমাকে প্রতারণা করে আমাদের মাল সরবরাহ দেয় নাই, আমি আগামীতে কৃষকদের যখন মাল আসবো উঠবে মৌসুমে আমি ট্যাক্স বসাই দেবো। দেখেন কয়েকদিন আগেও পেঁয়াজ ছিল আপনার আমাদের দেশি পেঁয়াজ যেটা 30 থেকে 35 টাকা, এখন সেটা 50, হ্যাঁ এখন আজকে 50, সব রিপোর্টে তো আপনার কাছে খুব ভালো অ্যাকুরেট আছে, এখন যদি এই পেঁয়াজটাকে নিরুৎসাহিত করা হয়, ট্যাক্স কিছুটা বেশি বাড়ায় দেওয়া হয়, তাহলে আমার কৃষকটা 2 পয়সা পাবে, পেলে কি হবে সে আগামীতে গতবার থেকে এবার বেশি ফসল হয়েছে তাহলে আগামীতে আরো উৎসাহ বেশি আবাদ করবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো দেখেন রসুন 25 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে, আমাদের কাঁচা রসুনটা যে, কিন্তু চায়না রসুন হলো 84 টাকা, চায়না রসুন যে ইম্পোর্ট করেছেন তারও লস, কিন্তু এখন যদি রসুনের মধ্যে ট্যাক্সটা বসায় দেওয়া হয় বেশি করে তাহলে আমার কৃষক 2 পয়সা পাবে, তাহলে আগামীতে আমার কৃষক আরও বেশি উৎপন্ন করবে, এইভাবে আপনার আমাদের আমদানির থেকে একসময় আমরা সরে দাঁড়াবো। এগুলি চিন্তা না করে আপনার সব ওপেন, আদা 65 টাকা চায়না থেকে এনে যারা আমদানি করছেন 8 লক্ষ টাকা একটা কন্টেনারে তারা লস দিচ্ছেন, ইন্ডিয়া থেকে আদা আসছে 48 টাকা কেজি, তো আপনার কিছু কিছু বিষয়গুলি পলিসিগুলি যদি আপনার মেক করা হয় তাহলে এটা ফিউচারে এটার বেনিফিটটা পাওয়া যায়। এটা তো নতুন সমস্যা না,
আমি আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো দেখছি, ফেস করছি, তাহলে এখনো সরকারি সমস্যার সমাধান কেন করতে পারে না? কেন করে না? দাম বলে আপনারা মনে রাখবেন, আপনাদের ব্যবসাতে গালাগালি করবেন, ওই ভোক্তা পাঠাবেন, টক শো আরম্ভ হবে, প্রিন্ট মিডিয়া ভাইরা দিনের মধ্যে 100 বার ফোন করবেন, কেন হলো ভাই বুঝান। আমার কথা হলো যে বর্তমান এই তথ্য প্রযুক্তি, আপনারা কখনো কি এই বিষয়গুলো সরকারের সঙ্গে নিজেরা বুঝাতে গেছেন? অনেকবার বলেছি স্যার, সরকার আপনাদের কথা শুনে, স্যার এমনও বলছেন যে যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের হাজার হাজার কাজ, এই এসেনশিয়াল কমোডিটিগুলির জন্য আলাদা একটা অধিদপ্তর অথবা মন্ত্রণালয় করা হোক, তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা যেন এই এসেনশিয়াল কমোডিটির উপরেই তারা ইটা করে, এই ধ্যান ধারণা তাদের থাকবে, তাহলে কাজটা ভালো হবে। এখানে দেখা যাচ্ছে যখন যে জিনিসের ক্রাইসিস হয় তখন জরুরি পড়লো ভাবে বসে ওই মানুষজন সব ভোক্তারা মারা যাওয়ার পরে এই বিভিন্ন আলোচনা বিভিন্ন পলিসি, এখন মানুষ বাঁচতেছে না। এখন গতকাল দেখলাম মিটিংয়ের মধ্যে বাণিজ্য মন্ত্রী মহোদয় বলতেছেন আগামী মাস থেকে এই খোলা তেল বিক্রি হবে না। খোলা তেল বিক্রি, তাহলে এটার মধ্যে তো আপনার একটা আপনার এখন কি আইন কাইন সমান হতো? এখন ভোক্তাদের কিভাবে কম দামের শুল্ক প্রত্যাহার, এটাই কি সমাধান? সেই জায়গাটা কি? বারবার জোর দিচ্ছিলেন মাওলানা সাহেব এই জায়গাটাতে। তবে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যেসব আলোচনা হচ্ছে সেইগুলি দীর্ঘমেয়াদি ব্যাপার, আসু আসু সমাধান বোধহয় কিছু আছে বলে মনে হয় না। একমাত্র ট্যাক্স রেশনালাইজেশনের মাধ্যমে কিছুটা স্বস্তি আসতে পারে, তাও এটা কি ভোক্তা পাবে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে, কারণ ব্যবসায়ীরা তখন এইটাও আর কি নিজেদের লাভের অঙ্কের সাথে যোগ করে নিতে পারে। তো এই প্রেক্ষাপটে যে আপনার সরকারের যেটা সবচেয়ে এই মুহূর্তে জোর দেওয়া প্রয়োজন তা হলো মানুষের আয় রোজগার যেন বাড়ে, কর্মসংস্থান যেন বাড়ে। আমার যদি আয় বাড়ে আর ব্যয়ও বাড়ে, যদি ব্যয় 2 টাকা বাড়ে আয় যদি 5 টাকা বাড়ে, তাহলে কিন্তু আমি ভালো থাকবো। তাই স্বল্প মেয়াদে কর্মসংস্থান এবং অনেক লোক কিন্তু মানে কাজে নাই। কিন্তু স্যার আপনি যেন আপনি যেটা বলছেন সরকার যেন আয় বাড়ায় এবং কর্মসংস্থান তৈরি করে, সেই জায়গাটাতে নিশ্চয়ই সরকার চেষ্টা করছে, কিন্তু সেখানে ধরে নিলাম স্যার আয় বাড়লো, কিন্তু আয় যদি বাড়ে 5 টাকা, ব্যয় যদি হয় 15 টাকা, সেটার ব্যালেন্স না না ওইটা ওইটা আয় সবসময় ব্যয় থেকে বাড়তে হবে, হ্যাঁ বেশি হতে হবে আয়, না হলে কিন্তু এটা আপনি 2000 সালে 1 কেজি শশার দাম হয়তো ছিল 5 টাকা বা 10 টাকা, এখন ওইটা 60 টাকা, কিন্তু 60 টাকা দিয়েও মানুষ অ্যাফোর্ড করতে পারছে, এটা অস্বীকার করার পরিমাণ কমিয়ে দিয়েছে। যে মানুষ শশা খাওয়া বন্ধ করেনি, বেগুন খাওয়া বন্ধ করেনি, পেঁয়াজ কেনা বন্ধ করেনি, কিন্তু মানুষ তার পরিমাণ কমিয়ে দিয়েছে, মানুষের আয় বেড়েছে বলেই আমার ধারণা, আমি আই মে বি রং, যে 2019 সাল পর্যন্ত মানুষের আয় বৃদ্ধির পরিমাণ ছিল ব্যয় বৃদ্ধির চেয়ে বেশি, তার ফলে সাধারণ মানুষের জীবন মানের কিছুটা হলেও উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আমি যদিও গণমানুষের মানুষ মানে মানে রাজনীতির মানুষ নই, তবে আমার ব্যক্তিগত ধারণা সবাইরই আয় বেড়েছিল কম বেশি, বড়লোকদের বেশি বেড়েছে আয় বৈষম্য, তাই আর 2019 সালের পরে 2021 সাল 2021 সালে যারা বিত্তবান আর তারা আরো বিত্তশালী হয়েছে। স্যার তাহলে যদি আয় বেড়ে থাকে, স্যার আপনি যেটা বলছেন 2019 সাল থেকে আয় বেড়ে গেছে, তাহলে আয় যদি বেড়ে থাকে তাহলে এই যে জিনিসপত্রের দাম যেটি বেড়েছে তাহলে সেটা নিয়ে তার কথা বলা, আমার কথাটা একটু শুনুন, আমার কথাটা একটু শুনুন, আমি বলছি 2020-21 সালে বিত্তবানরা আরো বিত্তশালী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের আয় রোজগার কমেছে, কর্মসংস্থান কমেছে, যার ফলে এরা বিপাকে আছে, এরা ধার কর্জ করে চলছে, সঞ্চয় ওদের শেষ হয়ে গেছে, অনেকে
মানে যেমন বিনোদন শিক্ষা চিকিৎসা এইসব ক্ষেত্রে সাশ্রয়ী হয়ে জীবন ধারণ করার একটা যুদ্ধ করছে কিন্তু মানুষ বড় সহনশীল বাংলাদেশের যে যাই বলুক না কেন বাংলাদেশের মানুষ খুব সহনশীল আমাদের প্রতিবেশী দেশে এক টাকা বা একানা যদি এই বাসের ভাড়া বাড়ে তখন মানে মহা হইচই পড়ে যায় আমাদের এখানে 30 টাকা বাড়লেও কেউ আর কি না রা করে না আমাদের বাংলাদেশের মানুষ খুব সহনশীল এদের এটা একটা শক্তি সহনশীলতা একটা বড় শক্তি সরকারের উচিত হবে যে মানুষের যারা সহনশীল মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করে তাদের আয় রোজগার বাড়ানো এবং তাদের জীবনমান যাতে বাড়ে সেদিকে চেষ্টা করা জি স্যার আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে জুনায়েদ সাকি যে কথাটা বলতে চাই স্যার যেটা বলছিল বড় লোকরা আরো বড় লোক হয়ে গেছে সেটাই বড় লোকরা তো অনেক বড় লোক হয়েছে এবং মানে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের গড় আয় বেড়েছে তো গড় আয় তো হচ্ছে বড় লোকদের অনেক বড় লোক হওয়ার সাথে গরিব মানুষ কিংবা দরিদ্র মানুষ যে আরো দরিদ্র হয়েছে এগুলোর গড় যোগফল এই যোগফল দিয়ে ভাগ দিলে তারপর যে গড় বের হয় এটা দিয়ে যে আসলে প্রকৃত চিত্র প্রকাশিত হয় না সেটা ওনারা যারা বলেন তারাও জানেন কিন্তু তারপরে তাদের বলতে হবে বারে বারে যে তাদের উন্নতি দেখাতে হবে প্রকৃত ঘটনা হচ্ছে যে সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে এই করোনাকালে নতুন করে আরও 2.5 কোটি মানুষ দারিদ্র রেখা দারিদ্র সীমার নিচে নেমেছে কাজেই বাংলাদেশে সব মিলে আমরা যেটা মনে করি যে অন্তত পক্ষে 2.5 কোটি পরিবারের জন্য এখন এই বিশেষ ব্যবস্থার জায়গা নেওয়া দরকার তাদের কাছে যেমন নগদ অর্থ পৌঁছানো দরকার তাদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা দরকার এবং এই যে বাজারের কোনো ন্যূনতম কোনো মনিটরিং নাই অর্থাৎ একটা পণ্যের দাম বাড়লো তো সাথে সাথে তার ইম্প্যাক্টে বহু পণ্যের দাম বাড় থেকে অথবা যে সমস্ত পণ্যের দাম বাড়ার শর্ত নেই সেগুলো বাড়ে এগুলো প্রমাণ করে যে সরকার একটা আছে যে সিন্ডিকেটের উপর বসে আছে কিন্তু প্রকৃত অর্থে যে তার কাজটা যে বাজার ব্যবস্থার মধ্যে মনিটরিং করা এবং সেইখানে এসেনশিয়ালসের জন্য মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার সেইগুলো যদি ন্যূনতম নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে মানুষের জীবনের ভয়াবহ প্রভাব পড়ে এবং এর ফলে তাদের যে ভাষার উন্নয়ন টুন্নয়ন ইত্যাদি সেগুলো যে ভয়াবহ সংকটের মধ্যে শেষ পর্যন্ত পড়ে সেই হুঁশটা তাদের নাই লুটেপুটে নেওয়ার একটা আগ্রহ এই সরকারের মধ্যে আছে ফলে আমি মনে করি যে রেশনিংয়ের ব্যবস্থা করা টিসিবির আরও সম্প্রসারণ ঘটানো এবং অবিলম্বে ট্যাক্স এবং ভ্যাট কমিয়ে সরকার সাধারণ মানুষের মানে কি বলে যে এই মুহূর্তে কিছু তার জন্য ব্যবস্থা করতে পারে এবং এই ট্যাক্স ভ্যাট কমানোটা শেষ পর্যন্ত যাতে আবার ওই অলিগার্কেরই সুবিধা না করে সেটা সুনির্দিষ্ট করার প্রয়োজন আছে আর পাশাপাশি অবিলম্বে একটা এই যে বর্তমান যে অবস্থা আন্তর্জাতিক বাজার সেটা নিয়ে আগামী 1 বছর 2 বছর তার ফোরকাস্টিং কি এগুলো সরকারের করা দরকার যদিও এই সরকারের আমরা মনে করি রাজনৈতিক দিক থেকে এই মুহূর্তেই তার পদত্যাগ করা উচিত দেশের এই তারা সম্পূর্ণ ব্যর্থ একটা সরকার করলে কি সব জিনিসপত্র না অবশ্যই অবশ্যই আমরা ক্ষমতা গেলে দায়িত্বশীল জায়গা হবে আমরা মনে করি গণমানুষের সরকার যদি ক্ষমতায় আসে এই পুরো পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব গণমানুষের সরকারটা কি আপনি গণমানুষের সরকার জনগণই ভোট দিয়ে নির্বাচন করবে সেটার উপরে আমাদের ভরসা রাখতে হবে যদি আমরা গণতন্ত্র চাই যাই হোক এই আলোচনা যেহেতু আজকের বিষয় না আমি শুধু বলছি কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে মন্ত্রণালয় আছে তাদের দায়িত্ব হচ্ছে এই পলিসিগুলো গ্রহণ করা ফলে সরকারের ব্যাপারে আমাদের যাই অবস্থান থাকুক আমাদের বক্তব্য হচ্ছে ইমিডিয়েটলি মানুষের জীবনের যে নাবিশ্বাস সেটা কমানোর জন্য অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কতগুলো পদক্ষেপের জায়গায় যেতে হবে এবং বিশেষভাবে আমরা দাবি করব সরকার যে এর মধ্যে পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার যে এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে লোক দেখানো শুনানি করে আসলে দাম বাড়ানোর সিদ্ধান্তটা চাপিয়ে দিতে যাচ্ছে আগামী 21 তারিখ থেকে এবং এর ফলাফল অনিবার্য ফলাফল আকারে গ্যাসের দাম যদি তারা বাড়ায় বিদ্যুতের দাম আসতে যাচ্ছে এইটা যে মানুষকে কোন জায়গায় নিয়ে যাবে এবং আমাদের এখানকার সাধারণভাবে ব্যবসা বাণিজ্য সাধারণভাবে এখানকার শিল্প কলকারখানা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কাজে এগুলো প্রস্তাব ফিরিয়ে নেওয়া এবং দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা অসংখ্য ধন্যবাদ আর আমি কাউকে সময় হয়তো আজকে দিতে পারবো না আমাকে বিদায় নিতে হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ আমাদের সম্মানিত 3 জন আলোকচক যা যা কথা বললেন এগুলো কিন্তু আজকের এই আসরে বলা কোনো নতুন কথা না এগুলো বহু পুরনো কথা কিন্তু এত পুরনো কথা সমস্যা হলে তার সমাধানটা কী সংকট তৈরি হলে তার সংকট সমাধানের উপায়গুলো কী এগুলো কিন্তু সকলে তাদের মতো করে কিংবা অনেকেই বলে এসেছে কিন্তু যাদেরকে বলা হচ্ছে সেই কর্তৃপক্ষ কেন শুনছেন না সেই প্রশ্নের জবাবও কিন্তু আলোচকরা দিয়ে দিয়েছেন
কিন্তু একটা সরকার যদি গণমানুষের সরকার হয় সে তো অবশ্যই জনগণের কথা ভাববে। একদিকে যেমন উন্নয়নের কথা ভাববে, আবার সে সরকারকেও ভাবতে হবে তার জনগণটা আসলে তিন বেলা খেতে পাচ্ছে কিনা, এবং সেই খেতে পাওয়ার অন্ন যোগানটা সে কিভাবে করছে, হাসি মুখে করছে না ভেতরে ক্ষোভ পুষে করছে, সেই জায়গাটাও কিন্তু সরকারকে বুঝতে হবে। সুতরাং নিশ্চয়ই সরকার বুঝবে, আর তা না হলে জোনায়েদ সাকিরা তো আছেই রাস্তা অবরোধ করবে, তারা বলছে তারা হরতালেরও ডাক দিবে। সুতরাং জনগণের জন্যই সব কিছু এগুলো আয়োজন, তবে ব্যবসায়ীরা একটু সহনশীল হবে, সরকারকে জিম্মি করবে না, সেটাও একটি বড় কথা। আর গোলাম রহমান স্যার তো অনেকগুলো পরামর্শ দিলেন, নিশ্চয় সব উভয় পক্ষের পরামর্শগুলো শুনে এই সামনে যে রোজা আসছে মানুষের যেন কষ্ট না হয় সেই কষ্টের জায়গাটা সরকার অবশ্যই মনোযোগ দিয়ে বাজার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে, এবং নিয়ন্ত্রণ করাটাই উচিত। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি সকলকে।